নমস্কার বন্ধুরা আমি রমা রমা হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি ভাইপোটা উপলক্ষে আপনাদেরকে একটি আগাম গাজরে হালুয়া বানিয়ে দেখাবো এখানে আমি চারটি গাজর নিয়েছি কী কী লাগবে সেটা বলে দিচ্ছি প্রথমে চারটি গাজর নিয়েছি এখানে চিনি পরিমাণ মতো নিয়েছি একটু বাতাসা নিয়েছি কয়েকটা বাতাসাটা কেন দিয়েছি আমি পরে বলছি নুন নিয়েছি সামান্য কাজু কুচি আর নিয়েছি একটু এলাচ গুঁড়ো আছে এখানে কাজু ফাল্টা করা আছে সেটা আমি একটু ঘিয়ে ভেজে উপরে সাজানোর হিসাবে ব্যবহার করব এখানে আমন বাদাম আছে এই আমানটাকে আমি একটু নিয়েছি কুচি করে সেটা আমি ঘিয়ে ভেজে নেব সাজানোর জন্য ব্যবহার করব এটা আমি হালুয়াতে দেব না সাথে ঘি আছে দুধ লাগবে দুধটা আমি এখনও নেই সেটা আমি পরে দেখাচ্ছি রান্না করার সময় আমি এটা বলে দিব আমানটা এটা গোটাটা লাগবে না একটু দেখার জন্য রাখছি এখন আমি গাজরটাকে ছিলে টুকরো করে আমি এটা গ্রেটারে একটু গ্রেট করে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিব। একবার ঘুরিয়ে নিব আপনারা আপনাদের আন্দাজ মতন নেবেন আমি এখানে চারটে নিয়েছি এখন এটা আমি এটা পেস্ট করে নিয়েছি ওটা আর দেখালাম না তো কড়াটা বসিয়ে দিয়েছি গরম এখানে আমি ঘি দিব এটা ঘিয়ে হবে ঘি দিয়ে আগে আমি আমানটা ভেজে নিব পুরোটাই ঘিয়ে করতে হবে আর এটা ভীষণই টেস্টি খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনাদেরকে আমি গাজরের হালুয়াটাতে বানানোর জন্য গাজরটাকে যে পেস্ট করতে হয় সেটা মিক্সার গ্রাইন্ডারে আমার একটু প্রবলেম হয়তো সেই জন্য আর দেখালাম এটা তো আপনার পেস্ট করে নিতেই পারবেন দেখানো হল না এখন আমি আমনটা একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেব এটা আমি গাজরের হালুয়ার মধ্যে দেব না আগেই বলেছি এটা একটু সাজানো হিসাবে পরে একটু সাজিয়ে দেব সেই জন্য আমি এটা ভেজে নিচ্ছি একটু হালকা এর সাথে আমি কাজুটাও দিয়ে দিচ্ছি ফাল্টা করা দু ফাল্টা করে নিয়েছি কাজুটাকে হালকা ভেজে এটা তুলে নিচ্ছি আপনারা সবাই ভালো আছেন তো ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবে তবে আমরা আমি খুব একটা ভালো নেই অসুস্থার মধ্যে আছি অনেক দিন রেসিপিও দিইনি তো আসলাম অনেক দিন পরে রেসিপিটা নিয়ে যেহেতু ভাইপোটা কাছে তা ভাবলাম একটু হালুয়া করে আপনাদেরকে দেখাই তো আমি যখন বানাচ্ছি সেটা শেয়ারও করি এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আমাদের তো দেখুন রান্না করি কিছু মনের কথা খুলে বলতে আগেও অনেক বলেছি তো ওই ফাঁকে ফাঁকে আমাদের যেটুক বলার এখন আমি গাজর কুচি আমি একটু কিসমিস দিয়েছি এটা অপশনাল আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের যেটা ভালো হয় সেটা করবেন তো সামান্য একদম কুচু করে নিয়ে সেটা দিয়েছি গাজরটা আমি এখানে পেস্ট করে নিয়েছি মিক্সচারে এখন এটা আমি দিয়ে দিব। একটু ভেজে আমি এটা দিয়ে দিচ্ছি হালুয়াতে গাজর মিক্সিতে পেস্ট করে নিলেই ভালো হবে দানা দানা থাকবে না হালুয়া যেরকম হয় সুজির হালুয়া রকমই হবে খুবই টেস্টি হয় যাতে কাঁচা ভাবটা দূর হয় একটু ভালো করে একটু কষিয়ে কষিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে একদম মাখো মাখো আর এখানে আমি চিনি আর বাতাসাটা দিয়েছি এই জন্য বাতাসাটা দিলে হালুয়াতে একটু আঠো আঠো ভাব আসে হালুয়ায় আঠো আঠো ভাপটা আসলে একটু ভালো হয় সেই জন্য আমি বাতাসাটা দিয়েছি আন্দাজ মতন আপনারা সেই আন্দাজে দেবেন মিষ্টি যে যেরকম খান সেই হিসাবে দেবেন এখানে আমি চিনি আর বাতাসাটা দেবো আগে প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চড়ে নেব তো বললাম যে আমরা তো সেরকমভাবে মনের মতন কথা বলতে পাই না আর আমি কেন আসছি ইউটিউবে সেটা আপনাদেরকে আগেও বলেছি আপনারা সেই রেসিপিটা দেখে নেবেন তো এখানে আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি তো আমার মেয়েটার অবস্থা আমি আপনাদেরকে জানিয়েছি ওর পাশে দাঁড়ানোর জন্য প্লিজ আমি এসেছি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন আপনারা সাপোর্ট না করলে আমার মনটা ভেঙে যাচ্ছে হয়তো আমি এগোতে পারবো না জীবনে অনেক কিছু শিখেছিলাম কিন্তু মেয়েটার জন্য আমি কিছুই করতে পারলাম না ওকে সাথ দিতে দিতে সব কিছু শেষ এখন এই সময়টা আমি আর বাইরে যেয়ে কিছু করতে পারবো না এখন আমার মেয়ের বয়স কুড়ি হয়ে গেছে ওকে ছেড়েও আমি কোথাও যেতে পারছি না ও মা ছাড়া কিছু বোঝে না যাই হোক এইভাবে মেয়েটাকে আমি কলেজ অবধি নিয়েছি যেহেতু ডাক্তাররাও বারণ করেছে ওকে পড়াশোনা করতে কারণ ওর দুটো কানে যেহেতু শোনে না চাপ পড়লে ওর মানে অপারেশন করতে হবে ককটেল মেশিনটাকে প্রচুর যা যাবি কিন্তু আমি ডাক্তারের কথা না শুনেও মেয়েটাকে আমি এগিয়ে নিয়ে গেছি যাই হোক বুদ্ধি টুদ্ধি একদমই নেই বাচ্চাদের মতন কী আর বলবো দেখুন আমার এটা হয়ে এসছে চিনিটা একদম জল ছেড়ে আঠো আঠো ভাব হয়ে গেছে এটা এরকম করে চিনিটা যতক্ষণ বাতাসাটা না গলবে আমাকে কিন্তু অনবরত এটা নেড়ে যেতে হবে যাতে তলায় ধরে না যায় দেখুন একদম আঠো আঠো চলে হয়ে আসছে এখন এর মধ্যে আমি দুধ দিব। আমি হাফ কিলো প্রায় হাফ কিলোর মতন দুধ নিয়েছি আপনারা যেরকম গাজর নেবে সেই আনতে দুধটা দিবেন পরিমাণ মতন করে যত দুধটা দিবেন তত টেস্টিটা ভালো হবে এখানে কোনো জলের ব্যবহার হবে না দুধ দিয়েই করতে হবে দুধটা একটু গাঢ় করে নেবেন জাল দিয়ে ফুটিয়ে তো এইভাবে এটা ফুটতে দিতে হবে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আবারও এটাকে শুখাবো একটু তো কি বলবো রান্না করতে করতে কথা সেরকমভাবে বলাও যাচ্ছে না এটা হয়ে এসছে প্রায় তো কষিয়ে নেমে এটা মধ্যে ভাজা যে এলাচ গুঁড়োটা দেবো সুন্দর একটা গন্ধ বেড়েছে কাঁচা বা গন্ধটা যে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে তো এটা দিয়ে আমি এখন এটা এলাচ গুঁড়ো দিব তো মেয়েটার পিছনে দাঁড়ানোর জন্য এখন ওকে ছাড়া আমার কিছু না আসবেন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে আমি থাকি ভাড়া বাড়িতে কিছু করার নেই এখন আমাকে তুলে আমি এতদিন কাউকে কিছু বলিনি কিন্তু এখন তো আমার কিছু করার নেই তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অনেক অনেক শেয়ার করে দিন যাতে আমি এগোতে পারি প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো অনেক আশা নিয়ে আমাকে ইউটিউবে আসা মেয়েটাই কিন্তু আমাকে খুলে দিচ্ছে আমি কিন্তু কিছুই যাই না ইউটিউবের কি করতে হয় কি নিয়ম কিছু যাই না ওই আমাকে খুলে দিয়েছে ওইভাবেই আছি খুব করে যাচ্ছি দেখি আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই এগা এগোতে পারব প্লিজ অনেক সাবস্ক্রাইব করে দিন যাতে আমি এ করতে পারি এমনিও আমার শরীরটা ভালো থাকে না সারা শরীরে স্পন্ডেলাইটিসও আছে আমার এটা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে এলাচ গুঁড়োটা দেব দিয়ে ঠান্ডা করে এটা নামিয়ে নেব আর কিছু এর মধ্যে করার নেই এলাচ গুঁড়োটা দিলে এটা হয়ে যাবে তো শরীরে দেয় না এখন এই মেয়েকে নিয়েই এতদিন গেল যাই হোক আপনারা পাশে থাকুন প্লিজ আমাকে হেল্প করুন সাহায্য করুন অনেক অনেক শেয়ার করুন যাতে আমার এটা পাবলিসিটি হয়ে যায় আমি এগোতে পারি মেয়েটাকে আমি পাশে দাঁড়াতে পারি আমার হালুয়া রেডি দেখুন ভাইফোঁটায় বলে আপনারা বানিয়ে খাওয়ান আমি যেটা ভেজে রেখেছিলাম আমারটা উপরে দিয়ে দিলাম বানিয়ে দেখুন প্লিজ অনেক আশা নিয়ে থাকলাম আপনি অনেক অনেক সাবস্ক্রাইব করুন লাইক করুন ভালো লাগলে কমেন্ট করুন খারাপ লাগলে কমেন্ট অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে প্লিজ আশায় থাকলাম থ্যাংক ইউ